गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद् भागवते दशमी त्रिंशतितम अध्याय श्री शुक उवाच अंतरहिते भागवती सहसैव ब्रजांगन अतप्यं स्तमश्चक्षाण करिन्न इव जूथपम् गतानुरागस्मित विभ्रमेक्षित मनोरमाल आलाप विहार विभ्रम आक्षिप्त चित्ता प्रमदारमापति स्तस्ता विचेष्टा जग्रीहुस्तदात्मिका गतस्मित प्रेक्षण भाषणादिषु प्रियः प्रियस्य प्रतिरूढमूर्तयः अशावहं तित बलान्तदात्मिकं नवेदिषु कृष्ण विहार विभ्रम गायन्तम् उच्चैरमुमेव संहता विचिकुर उन्मत्त वनाद वनम पाप्रच्छु राकाश वदंतरम बरहे भूतेषु शांतं पुरुषं वनस्पतिं प्रणाम श्री गुरु चरणारविंदे प्रणाम सकल वैष्णव चरणे प्रणाम प्रभु निताई गौड़हरि श्री राधा राधा बल्लभ गोपाल जी श्री मंदिर सकल देवता श्रीमद भागवत वृंदा देवी सकल के प्रणाम। राशि पंचाध्यायेर मध्ये बारे शुनबेन राशमंडल थेके श्री गोविंद अंतर्हित हलेन गोपी मंडले यमुनार तीरे रइलेन तादेर देखे श्री गोविंद अंतर्हित हलेन कारण दुइटा तासां तं सौभगमीदं वीक्षमानं च केशव प्रशमाय प्रसादाय तत्रैव अन्तरधीयत। गोपीर हलो गर्व अहंकार আমি পেয়েছি, রাধানির হলো মান, মান প্রশমিতের প্রয়োজন, গর্বকে কৃপা করার প্রয়োজন। দেখুন গর্ব এমন একটা জিনিস, অহংকার এমন একটা জিনিস যা ভগবানকে সরিয়ে দেয়, ভগবানের কাছ থেকে নিজেকে সরিয়ে দেয়। ভগবান ঠিকই থাকেন কিন্তু গর্ব অহংকার আমাদের সঙ্গে ভগবানের মাঝখানে একটা ব্যবধান তৈরি করে দেয়। শ্রী গোবিন্দ সব সইবেন কিন্তু কারো অহংকার দম্ভ দর্প সহ্য করেন না, এই জন্য তার এক নামই হচ্ছে দর্পহারী। সেই দর্পহারী শ্রী গোবিন্দ দেখলেন গোপীর দর্প অহংকার গোপীকে আরো নামিয়ে দেবে না, তাকে শেখাতে হবে। গর্ব যায় কিসে? চেষ্টা করে এই ছটা রিপুর একটাও আপনি সরাতে পারবেন না, এদের রিপু বলা হয়েছে, শত্রু বলা হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিছুতেই যাবার নয় এরা,
ব্রহ্মা শঙ্কর পারেননি, সাধারণ মানুষ পারবে কোত্থেকে? না, এদের বলা হয় ষড়রিপু, মানে ছটি শত্রু। রিপু মানে শত্রু, ছটি শত্রু। শত্রু কেন? শত্রু যেমন বিনাশের কারণ, এই ছয়টি রিপু তেমনি করে আমাদের বিনাশের পথে নিয়ে যায়। তাই এদের সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। কিন্তু জীবের সাধ্য নেই এদের পরিত্যাগ করবেন, তাহলে কিসে হয়? কৃপায় হয়। যার উপর কৃপা হয় তার ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনোটাই আর থাকে না। আগে হ্যাঁ, এটা মনে রাখুন, যতক্ষণ আমার মনে অহংকার দম্ভ দর্প অভিমান থাকবে ততক্ষণ বুঝতে হবে আমি কৃপা পাইনি। কৃপা পেলে কি হয়? নিচু হয়। যে খুব সুন্দর কথা রামায়ণে বলেছেন, যে গাছের শাখায় ফলটা ধরে সেই শাখা অবনত হয়। বুঝে নিন, ভজন ফল যার ধরেছে সে নিচু হতে জানে। কিন্তু আমাদের এই যুগ, এই আধুনিক যুগ আমাদের শিক্ষা দেয় উল্টো। কারো কাছে মাথা নিচু করো না, তুমি কারো থেকে কম নও, তুমি অনেক উঁচু, তুমি অনেক বড়। হরিবুল, নিজেকে উঁচু করি, বড় করি, তাতে হয়তো দশ জনের কাছে হাততালি মিলতে পারে, কিন্তু কৃষ্ণ হারা হতে হয়। ভজন হারা হতে হয়তো এখন সেটা বোঝা যাবে না, কিন্তু জীবনে একটা সময় আসবেই যখন এই হাততালি থেমে যাবে, যখন আর এই গর্ব অহংকার করার মতন শরীর মন থাকবে না, সেই সময় রাত ভেতরে আসবে একটা হাহাকার, সব শূন্য হয়ে যাচ্ছে। তখন আর কি ফিরে পাওয়া যায়? তাই যারা মহাজন বুদ্ধিমান আচার্যগণ, তারা আমাদের বারবার বলেছেন, মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাদ কালহ সর্বম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। শঙ্করাচার্য লিখছেন, মা কুরু ধন জন যৌবন গর্বম, ধন জন যৌবনের গর্ব করো না, মহাকাল এক নিমেষে সব ধূলিসাৎ করে দেয়, হরণ করে নিয়ে যায়। তাই সময় থাকতে থাকতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, তিন সত্যি করে বলছি, শঙ্করাচার্য বলছেন তিন সত্যি করে বলছি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ও গো মূঢ়মতি ভজ গোবিন্দম। তার কৃপা আশীর্বাদ হলে মনের অহংকার অভিমান দম্ভ দর্প কাম
সব সরে যাবে, হৃদয় নির্মল হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, তখন তাকে দর্শন করবে। গোপী কৃষ্ণ হারা হলেন, সাধারণভাবে মনে হয় এটা কৃষ্ণের নিষ্ঠুরতা, এত চোখের জল ফেলে যাকে পেলেন সে চলে গেল ফেলে রেখে, মনে হয় এটা কৃষ্ণের নিষ্ঠুরতা একদিকে বিচারে তাই আমরা মনে করি, কিন্তু গোস্বামীগণ বলছেন না তা নয়। এই বিরহের আঘাত প্রয়োজন ছিল, কি প্রয়োজন? গোপীকে প্রেমেতে আরো উপরে তুলে নেবার জন্য। এখানে একটা প্রশ্ন আসে, সত্যি কি গোপীর মনে অভিমান অহংকার এসেছিল? সুখদেবের বাক্য মিথ্যে তো নয়, নিশ্চয় এসেছিল। তবে বলে গোপী তো সত্য, কি করে অভিমান অহংকার এলো? এক সনাতন গোস্বামী খুব সুন্দর একটা তুলনা দিলেন, আগেকার দিনে বাড়িতে গোয়ালা দুধ দিয়ে যেত, আমি ছোটবেলায় দেখেছি দুধ দিয়ে যেত, এখন সেই দুধের মধ্যে দুধ যখন দিয়ে যেত তখন ওই অনেক সময় দেখে যেত দুধ জাল দিচ্ছেন একটা খড়ের কুচি, এক কোনা কুচি ভেসে উঠল, তাই না? এই জন্য পরবর্তীকালে অনেকে দুধ নেবার সময় দুধ ছেঁকে নিতে, বাইরে যখন দুধ ঢেলে দিচ্ছেন তখন কিন্তু বোঝা যায়নি, কিন্তু জাল দেবার সময় ধরা পড়ল। গোপীর অন্তরের অন্তঃস্থলে কোথাও বুঝেছিল এক কোনা গর্ব, যোগমায়ার ইচ্ছায়, লীলার প্রয়োজনে আমাদের শেখাবার জন্য। তিনটা কারণ বললাম, যোগমায়া কেন চাইলেন? রসকে বাড়াবার জন্যে, লীলার প্রয়োজন, আনন্দ পাবেন খুঁজে পাবেন সেই আনন্দ বাড়াবার জন্যে, আর আমাদের শিক্ষা দেবার জন্যে, তিনটা প্রয়োজন। গোপীর অন্তরে এলো একটুখানি গর্ব, কি গর্ব? আমি বড় সৌভাগ্যবতী, আমার মতন কে আর, দেখো আজ আমি সবাইকে বলতে চাই আমি কৃষ্ণ পেয়েছি, তাহলে বোঝো আমার কেমন ক্ষমতা, আমি কৃষ্ণকে পেয়েছি। এটাই ভুল করলেন গোপী। দেখুন আমাদের সাধারণ জগতের এই বিচার আর ব্রজের এই রসের খেলার বিচার একবারেই আলাদা, এক নয় কোনো কালে। তাই অনেকেই যারা এই লীলার রহস্য বোঝেন নাই তারা কৃষ্ণকে নিষ্ঠুর বলে গালি দিয়েছে, কিন্তু ভুল করেছেন। শুনতে থাকুন, পরে শুনবেন শ্রী গোবিন্দ নিজেই বলবেন কেন গিয়েছিলেন, সেটা বলবেন। আসুন এবার শোনা যাক, মানের কারণেও কৃষ্ণ গেলেন, গোপীর গর্বের কারণে যেমন গেলেন তেমনি আবার মানের কারণে গেলেন। মান কার? রাধারানী। কিসের মান? আজকে গতকাল আমারই পরিচিত একজনকে এই মান রসের ব্যাপারটা একটু বোঝাচ্ছি। মান প্রেমকে আরো ঘনীভূত করে দেয়,
সুস্বাদু করে দেয়। মান ভালো নয়, কিন্তু মানের প্রয়োজন আছে। কিরকম জানেন, যেমন তরকারিতে লবণ না দিলে বিস্বাদ, আবার বেশি পড়লেও বিস্বাদ, মাপ মতন থাকা চাই, তবেই সে হয় পাকা রাঁধুনি। তেমনি এই প্রেমেতে মানের প্রয়োজন আছে, কিন্তু মাত্রা বুঝে মান। এই মাত্রাটা ঠিক রাখতে না পারলেই চোখের জল, ব্যথা, কষ্ট। মান সহেতুক, মান অহৈতুকি। আর এই অহৈতুকি বা সহৈতুকি যেটাই বলি, তার আবার চারটা স্তর, মৃদু, মধ্যা, সুদীপ্তা, দুর্জয়া, চার প্রকার অবস্থা। এই যে এই মান, মানটি কার? রাধারানী। রাধারানী মান কেমন? অত হেত রহিতশ্চ। শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন, রাধারানীর মান কারণেও হয় অকারণেও হয়, কোন দোষ করেননি কৃষ্ণ, তবু মান হয়। সে আলোচনা করে অন্য সময় হবে, আপাতত এইটা শুনুন। রাধারানীর মান কেন? মানকে রাধারানী অন্তরে স্থান দিলেন। এখন রাধারানী দেখলেন গোপীকৃষ্ণকে পেলেন, খুব ভালো করে শুনুন, গোপীকৃষ্ণকে পেলেন, কিন্তু পরিপূর্ণরূপে গোপীকৃষ্ণকে পাচ্ছেন না, আর শ্রী গোবিন্দ পরিপূর্ণরূপে গোপীর কাছে ধরা দিতে পারছেন না, একটা ফাঁক থেকে যাচ্ছে। ফাঁকটা কিসের? ওই যে আমি বড় সৌভাগ্যবতী, আমি চেয়েছি আমি পেয়েছি, এই যে অভিমান, এই যে অহংকার। আবার বলছে, এই অহংকার গোপী আর কৃষ্ণের মাঝখানে একটা ব্যবধান তৈরি করে দিল। রাধারানী সেটা দেখলেন, অপার করুণাময়ী রাধারানী ভাবলেন, না গোপী কৃষ্ণের নিবিড় মিলনের মধ্যে আসুক, আজকে প্রেম বাড়ুক। সেই প্রেমকে বাড়াবার জন্যে রাধারানী ভাবলেন, আমি গোপীদের শেখাব কিভাবে, মুখে নয় ব্যবহারে শেখাব। প্রেম বাড়াতে গেলেই বিরহের প্রয়োজন। রাধারানী বললেন, আমি সরে যাচ্ছি। রাধারানী মনে মনে ঠিক করলেন, আমি সরে যাচ্ছি। অষ্টসখীকেও বললেন না, মঞ্জরীদের বললেন না, সপক্ষার কেউ জানলেন না, কোনো গোপী দেখলেন না। কোন অবকাশে রাধারানী রাসমণ্ডল থেকে বেরিয়ে চলে গেলেন কেউ জানলেন না। একজনের চোখেই ধরা পড়ল, শ্রী গোবিন্দ দেখলেন রাধারানী নেই। রাধারানী না থাকলে কি হয়? শ্রী গোবিন্দ এক পাও চলতে পারেন না। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি যদি না থাকে, শক্তিমান চলবে কি করে? বুঝে নিন, শক্তি যদি না থাকে শক্তিমান হয়? শক্তিকে নিয়েই তো শক্তিমান। ধন আছে যার, সেই তো ধনবান। ধন নাই যার, তার কি ধনবান বলা যায় না? শক্তি নাই যার, তাকে কি শক্তিমান বলা যায়? রাধা পূর্ণ শক্তি, রাধারানী নেই, শ্রী গোবিন্দ বাঁশিটা যে ধরবেন সে ক্ষমতাও নেই। রাধারানীকে ফিরিয়ে আনতেই হবে। কি করলেন যোগমায়া? বললেন, দেখো গোপীদের অহংকার, রাধারানীর মান। রাধারানী মান প্রশমন করা প্রয়োজন, কারণ রাধারানী ফিরে এলে আবার হ্রাস হবে। রাধারানী না এলে তো হ্রাস হবেই না,
গোপী কোনো মতেই কৃষ্ণ পাবেন না, অতএব রাধারানীকে ফিরিয়ে আনতে হবে। শ্রী গোবিন্দ গোপী মণ্ডল ত্যাগ করে চলে গেলেন রাধারানীকে ফিরিয়ে আনতে। আসুন আমরা গোপীর কাছে থাকি। আচম্বিতে গোপী লক্ষ্য করলি, এতক্ষণ যে কৃষ্ণের হাত ধরেছিলেন সে কৃষ্ণ নেই। সবাই দেখলেন কৃষ্ণ নেই। কৃষ্ণ গত প্রাণা গোপী দেখছেন, প্রেমান মাত্রা গোপীগণ ইতস্তত অনুসন্ধান করতে লাগলেন, এখান ওখানে খুঁজে বেড়াতে লাগলেন। সেই কৃষ্ণ প্রিয়াগণের হাঁটা চলা হাসি কান্না সবকিছু কৃষ্ণময়। শুধু বনভূমিতে অনুরণিত হতে লাগলো শুধু একটি ধ্বনি, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। উচ্চেশ্বরে কৃষ্ণকে ডাকতে লাগলো, উন্মত্তের মতন পাগলের মতন বন থেকে বনান্তরে খুঁজে বেড়াতে লাগলেন কৃষ্ণকে, কিন্তু কোথায় কৃষ্ণ, কোথাও তাকে দেখতে পেলেন। গোপীগণ গেলেন বড় বড় গাছগুলির কাছে। হে অশ্বত্থ, হে পাকুর, হে বট বৃক্ষ, তোমরা কি দেখেছ কৃষ্ণকে? কৃষ্ণের সেই ভালোবাসা ভরা হাসি আর প্রসন্ন মধুর দৃষ্টিপথ, আমাদের প্রাণনাথ তিনি, আমরা হারিয়েছি তাকে। বলো বলো বনস্পতি, বলো তোমরা কি দেখেছো তাকে? না, বড় গাছগুলি উত্তর দিলে না। কি করে উত্তর দেবে, গাছ কি কথা বলে? উত্তর পেলেন না। পেয়ে বললেন, এরা তপস্বীর মতো সাধনায় মগ্ন, তাই কথা বলল না। আচ্ছা, ছোট ছোট গাছগুলোকে জিজ্ঞেস করি, যেমন কুরুবক, অশোক, নাগফুল, চম্পক, তোমরা দেখেছো? বলো, এরাও উত্তর দিল না। আচ্ছা, লতা তো নারী জাতি, এই এরা তো পুরুষ, নারীর মর্ম বেদনা বোঝে না। লতার কাছে জিজ্ঞেস করি, পথে চলতে গিয়ে দেখলে তুলসী, তুলসীকে দেখে বলছেন, কাছে তুলসী কল্যাণী গোবিন্দ চরণা প্রিয়, ও গো তুলসী তুমি তো আমার গোবিন্দ চরণের প্রিয়, ও গো পরম কল্যাণী, তুমি কি অচ্যুতকে দেখেছ, শ্রী গোবিন্দকে দেখেছ? তুমি তো তার চরণ ছাড়া হও না, বলো না কৃষ্ণকে দেখেছ? বলো মালতী, বলো মল্লিকা, বলো জ্যোতি, বলো জ্যোতিকা, শ্রী গোবিন্দ কি এদিক দিয়ে গেছেন? যাবার সময় তোমাদের ছুঁয়ে ছুঁয়ে গেছেন, যাবার সময় তোমাদের বারণ করে গেছেন? আমার কথা তার পরিচয় তার সন্ধান দিতে নিষেধ করে গেলেন? বাতাসে লতাগুলি দুলছে, কি বলতে চাইছি? গোপী মনে করছেন লতাগুলি ইশারা করে বলছেন, আমাদের জিজ্ঞেস করো না, আমরা কিছু বলবো না, না না ওই যে দুলছে বলে, না বলবো না বলবো না বলবো না। তাহলে কে বলবে? হে বৃক্ষগণ, হে বনস্পতিগণ, হে তরুগুল্মলতা, তোমরা তো সকলের মঙ্গলের জন্যই দেহ ধারণ করে আছো যমুনার উপকূলে, সবার কল্যাণের জন্যই তোমাদের অবস্থান, ছায়া দিয়ে, শরীর দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে, পত্র দিয়ে সবার উপকার করো, একটু আমাদের উপকার করো, শুধু বলে দাও কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়।
উত্তর না পেয়ে এবার মাটিতে গড়াগড়ি যাচ্ছে, পৃথিবীকে বলছে ধরণী তোমার ওই যে দুর্বা ঘাস ভরা মাঠ, এত পুলক বুঝেছি, শ্রী গোবিন্দের চরণ স্পর্শ পেয়েছ তো, তাই তোমার অঙ্গে ঘাসের উপলক্ষে এই পুলক। আহো কত তপস্যাই না তুমি করেছো যে শ্রী গোবিন্দের চরণ আজ বুকেতে ধরে আছো, শুধু বলো কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ। বলতে বলতে মূর্ছিত হয়ে পড়েছিল, হরিণগুলি ছুটে এসেছে গোপীর আর্তনাদে, হরিণের গলায় জড়িয়ে ধরেছিল, বলো বলো কৃষ্ণ কোথায়। আসুন মহাপ্রভুর কথা একটু শোনা যাক। মহাপ্রভু বৃন্দাবনে বনভ্রমণ করছেন, মহাপ্রভুর সঙ্গে রয়েছেন আরো তিনজন সঙ্গী, পিছনে মহাপ্রভু রাধা ভাবে বনভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছেন, উচ্চেশ্বরে হরে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন এই অপূর্ব গৌরবরণ সন্ন্যাস। যেতে যেতেই এক অভিনব দৃশ্য, মহাপ্রভুর মুখে হরি নামের ধ্বনি আকৃষ্ট হয়ে বন থেকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে হরিণ, তার মধ্যে একটি হরিণ শিশু। নিবেদন উপেক্ষা করেছেন রাধানি, কিন্তু এই সারঙ্গ আর রঙ্গদার এই আরতিকে রাধানি উপেক্ষা করতে পারলেন না, রাধানি ফিরে আইল। অভিনব দৃশ্য, ঘাগরার প্রান্ত ভাগটি মুখে করে নিয়ে আগে আগে সারঙ্গ আর রঙ্গদা যাচ্ছে, হরিণ হরিণী আগে আগে যাচ্ছেন আর পিছনে পিছনে রাধারানি চলেছেন। কোথায় নিয়ে এলেন? একেবারে কৃষ্ণের কাছে। অভিনব দৃশ্য, রাধানি সারঙ্গ রঙ্গদার গলা জড়িয়ে ধরে আনন্দে চোখের জল বর্ষণ করছে, অশ্রু বর্ষণ করছে। নারী তোরা এত ভালোবাসিস আমাকে, এত ভালোবাসিস আমার প্রাণনাথ গোবিন্দকে, আমি রাগ করে চলে যাচ্ছিলাম তোরা যেতে দিলি না, জোর করে ধরে নিয়ে এলি আমায়। বাহ, তোদের রাধানি কেমন দেখুন, পরক্ষণে সেই কিশোরী রাধানি ওই সারঙ্গ আর রঙ্গদার গলা জড়িয়ে ধরে বলছেন, তোদের মতো কৃষ্ণ অনুরাগ যদি আমার হতো। দেখলেন, তোদের মতো কৃষ্ণ অনুরাগ যদি আমার হতো, আসুন আজ মহাপ্রভু সেই ভাবে হরিণের গলা জড়িয়ে ধরে মাটিতে হাহাকার করবেন, চোখের জলে মাটি ভিজে যাচ্ছে। আদ্যাপিহ সেই লীলা করে গুড়ারায়, দেখুন আজ গোপীগণ উন্মত্ত বত বিচরণ করছেন হা কৃষ্ণ বলে কাঁদছেন, পালে পালে বন থেকে হরিণগুলি বেরিয়ে এলেন, হরিণীগুলি বেরিয়ে এলেন। গোপীগণ তাদের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, বল বল তোরা কি দেখিলি, কৃষ্ণ হারা বেদনার অপরিসীম যন্ত্রণা আমাদের তিলে তিলে দগ্ধ করছে, বল কোথায় কৃষ্ণ। লতাগুলো বলবে না, হরিণ বলবে না, কৃষ্ণ যাবার সময় সবাইকে বারণ করে দিয়েছেন, আমি কোথায় যাচ্ছি কেউ বলবে না। এইভাবে গোপীগণ
বন থেকে বনান্তরে কৃষ্ণকে অনুসন্ধান করছে। আসুন আমরা রাধারানীর কৃষ্ণের সাথে যাই। শ্রী গোবিন্দ খানিকটা পদ গিয়ে ভাবলেন, আমি লুকোলে রাধানী খুঁজে পান কেমন করে? কৃষ্ণ নাম করে, নাম করলেই নামীকে মেলে। তাহলে যদি আমি এখন রাধারানীকে খুঁজে পাবো কি করে? রাধা নাম নিচ্ছেন কৃষ্ণ, জয় রাধে শ্রী রাধে বলে শ্রী গোবিন্দ হাত ছুটলেন। না, রাধানী বেশি দূর যান নাই, কাছেই ছিলেন, আচম্বিতে শুনছেন আমার নাম ধরে কে ডাকে, এ আমার প্রাণনাথ না, তারই তো কণ্ঠধ্বনি। সে আমার নাম ধরে এমনি করে ডাকতে ডাকতে বনের পথে ছুটে আসছে, কিসের রাধারানীর মান? রাধারানীর মান ছেড়ে গোবিন্দকে কাছে গিয়ে কি প্রমাণ হলো? নাম করলে নামীকে মেলে। শ্রী গোবিন্দ রাধারানীর মান প্রশমিত করলেন, বন থেকে ফুল তুলে সাজিয়ে দিলেন রাধারানীকে ভালো করে। শুধু তাই নয়, যমুনার তীর ধরে হেঁটে চলে গেলেন যুগল কিশোর। খানিকটা পথ গিয়ে রাধারানী মনে মনে ঠিক করলেন, আমি তো আমার জন্য কৃষ্ণকে চাইনি, আমি তো কৃষ্ণকে ছেড়ে এসেছি সবার জন্যে, সবাইকে শেখাবো বলেই তো আমি এসেছি। আমি যদি এখানে নির্জনে কৃষ্ণকে নিয়ে বিলাস করি তাহলে সবাইকে সেখানে তো হয় না। এবার রাধারানী আগে ভঙ্গি তুললেন, তিনি জানেন কৃষ্ণকে এখন কৃষ্ণের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে কৃষ্ণ নিজেই সরে যান, ওই জন্য গর্ব। অতি গর্বে রাধারানী বললেন, আমি হাঁটতে পারছি না, আমায় কাঁধে করে নিয়ে চলো। শ্রী গোবিন্দ দেখলেন রাধারানীর গর্ব, নিচু হয়েই অন্তর্ধিত হলেন। রাধারানী পরিত্যক্ত হলেন যমুনার তীরে, সোনার কমলিনী যমুনার তীরে পড়ে রইলেন, গড়াগড়ি যাচ্ছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ। গোপীগণ খুঁজতে খুঁজতে যমুনার ধারে এলেন, এসেই আচম্বিতে দেখছেন চাঁদের আলোয় তারা দেখতে পাচ্ছেন ঝলমল ঝলমল করছে কৃষ্ণ পদচিহ্ন। এই দিক দিয়ে কৃষ্ণ গেছেন, দেখ দেখ পদানি ব্যক্ত মেতানি নন্দ সুনার মহাত্মন লক্ষান্তে হি ধ্বজম ভোজ ভদ্রাঙ্কুশ জবা দেবী। দেখ দেখ ওই ধ্বজ ভদ্র অঙ্কুশ পদচিহ্ন শোভিত এই চরণ, কি করে চিনলাম? সেবার কালেতে এই চরণ চিহ্ন কতবার দেখেছি, এ আমার প্রাণনাথের চরণ চিহ্ন, এইখান দিয়েই গেছে। আয়ত এই চরণ চিহ্ন অনুসরণ করে আরো খানিকটা যাই, খানিকটা যেতেই দেখছেন ওই চরণ চিহ্নের পাশে আরেক জোড়া চরণ চিহ্ন। এটা তো জানা নেই, যুগল পদচিহ্ন। গোপীগণ কৃষ্ণের চিনতেন, রাধারানী পদচিহ্ন সবাই তো চেনেন না। তারপর দেখছেন বনের থেকে ফুল তোলা হয়েছে, কেশ প্রসাধন করা হয়েছে, সাজানো হয়েছে, তার চিহ্নগুলি সব রয়ে গেছে। কে এই ভাগ্যবতী রমণী যে গোবিন্দের সঙ্গে নির্জনে বিলাস করছেন? ললিতা এগিয়ে এসে বললেন, অনয় আরাধিত নূনাং ভগবান হরিরীশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয়দরহ। ওরে সপক্ষাদের কাছে বলছেন, চিনিস না, এ তো আমার রাধারানীর পদচিহ্ন রে। আর অন্যান্য গোপী মণ্ডলীকে বলছেন, আহা এই গোপী কতই না আরাধনা করেছেন ভগবান শ্রীহরি ঈশ্বরের, যার কারণে গোবিন্দ আমাদের ছেড়ে একে নিয়ে এসেছেন নির্জন বনে বিলাস করছে। ওই ওই তো শোনা যায়, কে যেন কাঁদছে,
দৌড়লেন গোপী মণ্ডলী। চাঁদের আলোয় দেখছেন যমুনা তীরে বালুর উপরে পড়ে আছেন সোনার কমলিনী রাধি। রাধানি চিৎকার করে বলছেন, হে রাধানাথ, হে রাধা রমন, হে নাথ রমন প্রষ্ট কাশী কাশী মহাভুজ, হে রাধানাথ, হে রাধা রমন, হে মহাবলশালী ভুজশালী শ্রী গোবিন্দ, কোথায় গেলে? আমি ক্ষুদ্র বুদ্ধি, আমি মন্দ বুদ্ধি, আমি তোমারকে মনে বসাবার বদলে গর্ব অহংকারকে মনে বসিয়েছি। প্রাণ শাখা কাছে এসো, দেখা দাও দেখা দাও, বলতে বলতে মূর্ছিত গোপীগণ গিয়ে রাধারানী সেবায় লাগলেন। কানে শোনালেন কৃষ্ণ নাম, ভাব সম্বৃত হল রাধারানী। কিছুক্ষণ পরে উঠে বসলেন, গোপী মণ্ডলকে শেখাচ্ছে, দেখ ছিলাম তোদের ছেড়ে আমার কাছে এলেন, আমাকে নিয়ে বনে বনে বিলাস করলেন, তার আদর পেয়ে, তার এত ভালোবাসা পেয়ে আমার মনেতে গর্ব এলো রে। যে মনে গোবিন্দকে বসাবার কথা, সেই মনের ভেতরে আমি গর্ব অহংকারকে বসালাম, বসিয়ে কৃষ্ণ হারা হলাম। গোপী বললে, আমরাও তো হারিয়েছি সেই একই কারণ। দেখলেন কেমন শেখানো হয়ে গেল গোপীকে, আমরাও যে গর্ব করেছিলাম তাই বুঝি আমাদের ত্যাগ করেছে, তাহলে কি করে এখন আবার কৃষ্ণকে পাবো, কি করে গর্ব অহংকার দূরে যাবে, কি করলে কৃষ্ণকে পাবো, হৃদয় নির্মল হবে কি করে? রাধানী বলছেন, কৃষ্ণকে খুঁজে পাবি না রে, ওই নিবিড় অন্ধকারে ওই কালো মানি কোথায় কোন গাছের আড়ালে লুকিয়ে আছে খুঁজে পাবি, পাবি না। কৃষ্ণকে পাওয়া কোনো সাধনার ফল নয়, কৃষ্ণকে টেনে আনতে হয়, তাকে টেনে নিয়ে তোদের কাছে। কি করে টেনে আনা যায়? বললেন শ্রী গোবিন্দ পদ্মফুল ভ্রমরকে টেনে আনে তার সুগন্ধ দিয়ে, আর তোরা কৃষ্ণকে টেনে আনবি গান গিয়ে, সবাই মিলে গাইবি, গাইলেই কৃষ্ণ মিলবি। এর নাম গোপী গীত। যমুনার তীরে ফিরে এলেন, যেখান থেকে কৃষ্ণ হারা হয়েছিলেন সেখানে সেই গোপীগণ আবার সমবেত হল। এই সমবেতা জগু কৃষ্ণ, একেই বলে সংকীর্তন। একা একা বললে সেটা হলো কীর্তন, আর বহুজনে মিলে করলে হয় সংকীর্তন। গোপীগীত সংকীর্তন, সংকীর্তন করলেই তবেই কৃষ্ণ মিলে। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায়ে কৃষ্ণের চরণ, মহাপ্রভুর বাক্য। তাই মহাপ্রভু আমাদের বলেছেন, নাচো গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন, যদি কৃষ্ণ পাইবারে তোমার হয় যদি মন, নাচো গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন, যদি কৃষ্ণকে পেতে চাও, যদি পরমানন্দ সাগরে ডুবতে চাও, যদি প্রেম আনন্দে জীবনকে সম্পূর্ণ সার্থক করতে চাও, তাহলে ভক্ত সঙ্গে দুই হাত তুলে সংকীর্তনে এইবার যুক্ত হও, সংকীর্তন কর। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। একসঙ্গে দুটো হয়ে গেছে, কলিযুগের যুগধর্ম হয়ে গেছে, আবার ভক্তি ধর্মের চরম রাধানি প্রবর্তিত নাম সংকীর্তন ধর্ম, একসঙ্গে দুইটা মিলেছে। রাধানী বলে দিচ্ছেন, গোপী বলছেন কি গাইব, রাধানী বলছেন আগে আমি গাই, আমার সাথে সাথে তোরা গাইবি, গাইলেই কৃষ্ণ মিলবে। ধ্যানে কৃষ্ণ মিলবে না, যাগযজ্ঞে কৃষ্ণ মিলবে না, খুঁজলে কৃষ্ণ মিলবে না, গানে গাইলে কৃষ্ণ মিলবে। মহাপ্রভুর কথায় ফিরে যাই,
প্রকাশানন্দে সরস্বতীপাদ মহাপ্রভুকে বলছেন, নাচো গাও এহ হয় কোন ধর্ম, তুমি নাচছো তুমি গাইছো এটা কোন ধর্ম? লোকে জানতো না, লোকে সাধন ভজন বলতে জানতো ধ্যান ধারণা যাগ যজ্ঞ ব্রত তপস্যা এগুলি জানত আড়ম্বর। তাই প্রকাশানন্দ বললেন, তুমি নাচো গাও এহ কি বা হয় কোন ধর্ম, তুমি নাচছো তুমি গাইছো এটা কোন ধর্ম? মহাপ্রভু প্রকাশানন্দকে বললেন, ভাগবতে বলেছেন এবং ব্রত সপ্রিয় নাম কর্তা যথানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসতি অথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবত নৃত্যতি লোকবজ্জ। নাম করতে করতে যখন প্রেম উদয় হয় সেই অনুরাগের কারণে ভক্ত হাসেন কাঁদেন নাচেন গান করেন দুলাই গড়াগুড়ি যান পাগলের মতন তার ব্যবহার। কেউ লোকসমাজ কেউ কে কি বলল কোনো দিকেই তার লক্ষ্য নেই, সে তখন কৃষ্ণ প্রেমেতে বিভোর হয়ে আছে। এই যে অনুরাগ, এই অনুরাগের কাছে ধর্ম অর্থ কাম্য সব তুচ্ছ হয়ে যায়। নামই বড় সাধন, নামই সাধ্য নামই সাধন। প্রকাশানন্দের চোখ দিয়ে জল নামল, মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন, উদ্ধার হয়ে গেলেন প্রকাশানন্দ। মাননীয় ভক্ত মন্ডলী, খুব সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে, উপায় নেই। আগামীকাল শুনবেন গোপী গীত। হ্যাঁ, এই একটি অধ্যায় এই গোপী গীত পড়লে শুনলে মহাপ্রভুর কৃপা অনায়াসে যত হাগর হাগর বলুন কৃপা হবে, কিন্তু সময় সাপেক্ষ বিচার সাপেক্ষ। কিন্তু গোপী গীত যদি মহাপ্রভুকে শোনান রাজা প্রতাপ রুদ্র শুনিয়েই তৎক্ষণাৎ কৃপা পেয়েছে। গৌর কৃপা পাওয়ার, আমার মহাপ্রভুর কৃপা পাওয়ার সর্বশ্রেষ্ঠতম উপায় গোপী গীত। কালকে শুনবেন গোপী গীত রাত্রি 1:30। একটি অনুরোধ আপনাদের কাছে, কালকে অবশ্যই পাঠ শুনবেন। যারা আজকে এখন শুনছেন বা যারা পরে শুনছেন শুনবেন তাদের সবাইকে জানাচ্ছি, কালকের পাঠ আগামীকালের পাঠ অবশ্যই শুনবেন। পাঠ আরম্ভ হয়ে গেলে তারপরে নয়, একেবারে প্রথম থেকেই শুনবেন, কারণ প্রথমেই আমি গোপী গীত সম্পূর্ণ পাঠ করব, তারপরে তার আলোচনায় যাব। তাহলে আজ এই পর্যন্তই হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি।